আপনি দেখছেন পদ্মা নিউজ info.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি তাহমিদা কনক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন আজিমপুর কবরস্থান এখন থেকে ভার্চুয়াল ভ্রমণ করা যাবে। একই সঙ্গে দাফনকৃতদের তথ্য ভাণ্ডারও পাওয়া যাবে অ্যাপসের মাধ্যমে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেল এ ওয়েবসাইট ব্যবস্থাপনা করবে। সোমবার ডিজিটাল কবরস্থান ব্যবস্থাপনার ওয়েবসাইট উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। এদিন ডিজিটাল কবরস্থান ব্যবস্থাপনা ছাড়া সম্পত্তি তথ্য ভাণ্ডার ব্যবস্থাপনা সফটওয়্যার এবং স্মার্ট মামলা ব্যবস্থাপনা অ্যাপসের উদ্বোধন করেন তিনি। ডিজিটাল কবরস্থান ব্যবস্থাপনা সফটওয়্যারটি পরীক্ষামূলকভাবে আজিমপুর কবরস্থানকে নিয়ে করা হয়েছে, যার মাধ্যমে আজিমপুর গোরস্থানে দাফনকৃতদের তথ্য ভাণ্ডার তৈরি করার কাজ চলমান। এখান থেকে দাফন সনদ সংগ্রহ করা যাবে। কবরস্থান সংক্রান্ত যাবতীয় তথ্যাদি এই সফটওয়্যার থেকে পাওয়া যাবে। ধারণা করা হয় সপ্তদশ শতাব্দীতে ঢাকা শহরের পত্তনের সমসময়ে এই গোরস্থানের সূচনা। এখানে শায়িত আছেন বায়ান্নর ভাষা শহীদ সহ আরও অনেক কৃতি সন্তান। আজও নগরবাসীর মরদেহ প্রতিনিয়ত এখানে সমাহিত হচ্ছে। ডিএসসিসির আধুনিকায়ন কার্যক্রমের ফলে 74.42 বিঘা জমির ওপর নির্মিত ঐতিহ্যবাহী এ কবরস্থানের পুরনো দৃশ্যপট অনেকটাই বদলেছে। আধুনিকায়নের অংশ হিসেবে 1600 মিটার দৃশ্যমান সীমানা দেওয়াল রয়েছে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ পাশে আছে কাছের 320 মিটার সীমানা, যে কারণে বাইরে থেকে কবরগুলো সহজেই চোখে পড়ে। রয়েছে প্রতি দুই সারি কবরের পর পর একটি করে 4 ফুট চওড়া হাঁটাপথ, এমন 168টি লম্বা হাঁটাপথ রয়েছে। পথগুলো বিশেষ ঢালাইয়ের মাধ্যমে পাকা করা হয়েছে। এর নিচেই রাখা হয়েছে পানি নিষ্কাশনের ড্রেন, ফলে মুষলধারে বৃষ্টি হলেও আগের মতো আর পানি জমবে না। এটি সাজাতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের সিরামিক ইট। ঢাকা দক্ষিণ সিটির ওয়েব পোর্টাল www.dscc.gov.bd অথবা সরাসরি gms.dscc.gov.bd এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করা যাবে। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।